একটি নামকরা পৌরসভায় নিয়োগ করতে চলেছে স্থায়ী পদে। যারা চাকরি প্রার্থীরা রয়েছ, ভিডিওটি দেখছো, তারা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এখানে একটি জেলায় একটি পঞ্চায়েতের অধীনে এবং একটি পৌরসভার সংশ্লিষ্টনে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে পৌরসভা এলাকায়। এই চাকরির জন্য জানাবো শিক্ষাগত যোগ্যতা, কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো শূন্য পদ রয়েছে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী প্রয়োজন নথিপত্র এবং অ্যাপ্লাই করার শুরুর তারিখ কবে, সবই জানাবো ভিডিওতে। যারা নতুন রয়েছে এই ইউটিউব চ্যানেলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস কর দেওয়ার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই বিজ্ঞপ্তিটা কিভাবে ডাউনলোড করবে তাও বলবো। তার জন্য তোমাদেরকে একটাই ছোট্ট কাজ করতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই। যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু ভিডিওতে স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক রয়েছে যেগুলো তোমরা জানতে পারবে, এবং যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই জানতে পারবে না। তো আজকে শুরু করবো এই আজকের এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, কীভাবে অ্যাপ্লাই করবে, কি চাকরির বিষয় সবই নিয়ে। যারা এখনও পর্যন্ত নতুন রয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়েছে আগস্ট মাসের 22 তারিখে। এখানে দেখতে পারবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে যে মেন হেডিংটা আছে সেই হেডিংয়ে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মেট ফর ওয়াকিং ইন্টারভিউ, অর্থাৎ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যেই পোস্টের জন্য আবেদন করবেন। এখানে প্রথমে তো ছবি দিতে হবে, যে কোনো পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে লেটেস্ট। তারপর এখানে একের পর এক কিন্তু করে দিতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট যে আবেদন করবেন, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কীভাবে দেবেন মাধ্যমিক সার্টিফিকেট হিসাবে, বাবার নাম, তারপর এখানে জেন্ডার মহিলা পুরুষের, এবং ম্যারিড আনম্যারিড এখানে আপনাদের দিতে হবে, যেহেতু চাকরি প্রার্থী যদি ম্যারিড বা আনম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে এটা দেখে নিতে হবে। তারপরে অ্যাড্রেস সাথে পিনকোড, এবার এখানে এই ফাঁকা ঘরগুলো রয়েছে, শূন্যস্থানগুলো রয়েছে, এই ফর্ম ফিল আপ করার সময় এগুলো ফিল আপ করে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখন যেখানে থাকেন আপনি সব সময়ের জন্য এখানে আপনাকে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান লিখতে হবে, এবং কত সালে পাস করেছেন, এবং এখানে কী ডিভিশন পেয়েছেন, কত মার্কস অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছেন, কী কী সাবজেক্ট ছিল, এবং কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, এবং ডিগ্রি কী কী ছিল, তো এখানে দিতে হবে। তারপরে যদি কোনো রকমভাবে কোনো এক্সপিরিয়েন্স থাকে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সও উল্লেখ করে দেওয়া হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে চেক লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচমেন্ট, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফর্টি কপি করে এখানে আবেদন করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে জেরক্সের উপরে। তো এখানে দেখতে পাচ্ছ যে যে ডকুমেন্টগুলো দিচ্ছ সেই সব ডকুমেন্টের এখানে পাশে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, তাদের কাছে টাইম নেই যে ফর্মটা তারা দেখবে, তার জন্য এখানে টিক চিহ্নের মধ্যে দেখে নিতে হবে। তারপরে ডিক্লারেশনটা যদি পড়তে পারো পড়তে নিও, প্লেস ডেট এবং সিগনেচার দিয়ে আবেদন করতে হবে। এখানে দেখে নেওয়া যাক কী পদে শূন্য পদে নিয়োগ করা হবে। যেহেতু যেই মিউনিসিপ্যালিটি এলাকায় নিয়োগ করছে সেটা হলো রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি, রঘুনাথপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়াতে নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ এখানে তার চেয়ারম্যানের নাম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান আবেদন করার জন্য এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিলে, সিভিলে যারা অর্থাৎ এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য চাকরিটি, এবং নট অ্যাবভ 60 বছরের উপরে হলে হবে না, অর্থাৎ 18 থেকে 60 বছরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। 15,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে দেখতে পারবে যে আবেদন করার জন্য যেই সময়টুকু রয়েছে চাকরির মেয়াদ, পিওরলি কন্ট্রাক্ট বেসিক টেম্পোরারি 6 মাসের জন্য চাকরিটা থাকবে। পার্সোনাল বায়োডাটা, এখানে বায়োডাটা দেখতে পাচ্ছ, এখানে বায়োডাটা হিসাবে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, 12টা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে এখানে আপনাদের কিন্তু 12টা দিতেই হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কী কী দিতে হবে অর্থাৎ এখানে ডকুমেন্টেশন এখানে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পারবেন ওয়াকিং মাধ্যমে যদি নেওয়া হয় তো সেক্ষেত্রে সেটা বিষয়টা দেখে নিতে হবে। এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে যদি জয়েন হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়ে যাও, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।